আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের বিরাট অংশ জুড়ে রয়েছে রাষ্ট্র পরিচালনা ও বৈদেশিক যোগাযোগের সোনালী অধ্যায়। তিনি মক্কা ও মদিনায়ের বিস্তৃত জনপদে যেমন পৌঁছে দিয়েছেন হেদায়েতের বাণী, তেমনি তার আদর্শের বাণী নিয়ে মুসলিম দূতরা পৌঁছে গেছে দেশ থেকে দেশান্তরে। হিজরি ষষ্ঠ সালের ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির ফলে মক্কা মদিনার মধ্যে যুদ্ধ বিগ্রহ স্থগিত থাকে। সে সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের কূটনৈতিক তৎপরতা শুরু করে। পবিত্র বলি, আন্তর্জাতিক সুসম্পর্ক স্থাপন ও ইসলামের দাওয়াত পৌঁছে দেয় বিভিন্ন জনপদে। মিশরীয় গবেষক ডক্টর হামিদুল্লাহর মতে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে পত্র পাঠিয়েছিলেন তাদের সংখ্যা প্রায় 200 থেকে 250। তাদের কয়েকজনের নাম হলো বাহরাইনের গভর্নর মুনজির বিন সাওয়াম, ওমানের গভর্নর জাফর বিন জুলান্দি, দামেস্কের গভর্নর হারিস বিন আবিসাম, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসি, ইরানের শাহনশাহ পারভেজ ও রোমানের সম্রাট হিরাক্লিয়াস। আবিসিনিয়ার অধিপতি নাজ্জাসির কাছে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পত্র লিখেছিলেন, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, এ পত্র আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাবশার শাসকের উদ্দেশ্যে প্রেরিত হচ্ছে। আপনি শান্তিতে থাকুন, সেই আল্লাহর প্রশংসা আপনার কাছে লিখছি, যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, যিনি রাজা ধীরাজ, পবিত্র শান্তির আধার, নিরাপত্তা বিধানকারী ও নিরাপদে রাখার মালিক। মিশরের শাসনকর্তা মাকুয়াসের কাছে প্রেরিত মূল পবিত্র পত্রটি 1850 খ্রিস্টাব্দে মিশরের এক গির্জায় মোতাওয়াল্লির কাছে পাওয়া গেছে এবং বিশেষজ্ঞদের পরীক্ষায় ওই পত্রটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল পত্র হিসাবে সাব্যস্ত করা হয়। ইরানের সম্রাট কিসার কাছেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র প্রেরণ করেছিলেন। এ প্রসঙ্গে আবু উবাইদা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানের কিসরার কাছে একটি পত্র লিখেছিলেন এবং বাহরাইনের ইরানি শাসনকর্তার মারফতে তা পৌঁছেছিলেন। শাসনকর্তারা তা কিসরার কাছে পেশ করেন। কিসরা যখন পত্রটি পাঠ করলেন তখন তিনি ক্রোধে ছিঁড়ে ফেলেন। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজবর্গের মধ্যে সর্বাধিক প্রভাবশালী রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছেও অকপটে দিনের দাওয়াত পৌঁছে দেন। অত্যন্ত দৃঢ় ও স্পষ্ট ভাষায় লিখিত একটি পত্র প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরাক্লিয়াসের কাছে পৌঁছান। এ পবিত্র পত্র অত্যন্ত সুদর্শন সাহাবী হযরত দেহিয়া বিন খলিফা কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্রাটের হাতে অর্পণ করেন। পত্রের বিষয়বস্তু ছিল আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াস বরাবর ন্যায়ের পথে অনুসারীদের প্রতি সালাম। অতঃপর আমি আপনাকে ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি, যদি শান্তি লাভ করতে চান তবে ইসলামে দীক্ষিত হন। যদি আপনি ইসলাম গ্রহণ করেন তবে আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিফলন দেবেন, আর যদি প্রত্যাখ্যান করেন তবে আপনার সব প্রজা সাধারণের ভ্রষ্টতার দায় আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, বিতর্কিত সব বিষয় স্থগিত রেখে আসো। আমরা এমন এক বিষয়ে ঐক্যমতে পৌঁছাই যাতে তোমাদের ও আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আর তা হচ্ছে আমরা এক আল্লাহ ছাড়া আর কারোই ইবাদত করব না। যদি এ বিষয়ে আপনি অস্বীকার করেন তবে শুনে রাখুন, সব অবস্থায় আমরা আল্লাহর একত্বের বিশ্বাসে অবিচল থাকব। মুহাম্মদ রাসূলুল্লাহ। বুখারী। রাজা রাজকুমারদের কাছে পাঠানো চিঠিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ইসলামের দাওয়াত দিয়েছিলেন। চিঠিগুলোতে সবই একই বক্তব্যের মাধ্যমে শেষ করা হয়েছিল, যদি আপনি মুখ ফিরিয়ে নেন তবে আপনি আপনার অনুসারীদের পাপের বোঝা বহন করবেন। ঐতিহাসিকরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ছিঁড়ে ফেলেছিলেন পারস্য রাজা চসরো। ওই ঘটনার অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। এরপর সেই সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। ওই চিঠির একটি অংশ তুরস্কের ইস্তাম্বুলের মিউজিয়ামে রাখা আছে, আর মূল চিঠি আছে সৌদি আরবের মদিনা মিউজিয়ামে। এছাড়া রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে যে চিঠি পাঠিয়েছিলেন তা এখন জর্ডানের কিং হুসাইন মসজিদে সংরক্ষিত রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের উপর চলার তৌফিক দান করেন, এই কামনা করে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।